তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষাতে আছো তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ সাজেশন নিয়ে কথা বলবো ক খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন তোমাদের যেহেতু এখনও সময় আছে আমি তোমাদের ক খ সাজেশনগুলো দিয়ে দিয়েছি তোমরা এগুলা বই থেকে খুঁজে বা গাইড থেকে খুঁজে উত্তরগুলো পড়ে নিবা খুবই ইম্পর্টেন্ট আগে প্রশ্নগুলো কাগজে লিখবা তারপরে এগুলো পড়বা তো প্রথম অধ্যায় এখানে পড়বা সৃজনশীল কয়ের জন্য যেগুলো পড়বা জি ভূগোল কি দুই ভূগোল কি তিন পরিবেশ কাকে বলে চার প্রাকৃতিক ভূগোল কাকে বলে পাঁচ অধ্যাপক মেঘনির মতে ভূগোল কি ছয় জীব কি সাত সি সি পার্কের পরিবেশের সংজ্ঞাটি লিখো আট ভূগোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন নয় মানুষ ও পরিবেশের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে ভালো করে কাগজে লেখ এগুলা তারপরে উত্তর করে মুখাস্ত করবা ক্ষয়ের জন্য যেগুলা পড়বা এক নাম্বার অর্থনৈতিক ভূগোল বলতে কি বুঝো ব্যাখ্যা করো দুই পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত তিন ভূগোল পরিধি বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো ৪ পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো ৫ ভূগোল ও পরিবেশকে কেন সকল প্রকৃতি বিজ্ঞানীর জননী বলা হয় ব্যাখ্যা করো এই পাঁচটাই পূর্বে ভালো করে তারপরে দ্বিতীয় অধ্যায় কয়ের জন্য যেগুলো পূর্বা আন্নিক বা বার্ষিক গতি কী তারপরে দুই উপগ্রহ কাকে বলে তিন প্রতিবাদ স্থান কাকে বলে চার সায়াপথ কি পাঁচ মহাবিশুপ কি ছয় ধূমকেতু কাকে বলে সাত রেখা কি বা অক্ষরেখা হ্যাঁ তারপরে আট হচ্ছে অক্ষাংশ বলতে কি বুঝো এগুলো পড়বা তারপরে ক্ষয়ের জন্য যেগুলো পড়বা এক নম্বর তিরিশ জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারণ ব্যাখ্যা করো দুই পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয় কেন তিন নিহারিকা কি ব্যাখ্যা কর চার রাত ও দিন হয় কেন স্বরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত বর্ণনা দাও বাসন্ত বিসুক কি ব্যাখ্যা করো সাত পৃথিবীর সব স্থানের আবর্তন ব্যাগ সমান নয় কেন আট আন্তর্জাতিক তারিখ রেখা আঁকা বাঁকা টানা হয়েছে কেন এখান থেকে দুইটা শিকু আসতে পারে তাই এখানে তোমাদের একটু বাড়িয়ে দিয়েছি খ নম্বরগুলো হ্যাঁ তারপরে তৃতীয় অধ্যায় আমি কোনো সব অধ্যায় দিব না তৃতীয় অধ্যায় দেখো তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় ওইগুলোই দিব। সৃজনশীল করার জন্য যেগুলো পড়বে সূচক কি প্রমাণ সময় কাকে বলে আমি একটু দ্রুত পড়ে যাইতেছি যেহেতু ভিডিওটা লং হয়ে যেতেছে তারপরে মানচিত্র কি স্থানীয় সময় কাকে বলে জিআইএস বলতে কি বুঝো ভূচিত্রা বলি কাকে বলে তারপরে সাত নম্বর হচ্ছে মানচিত্রের ভাষা কী আর ক্ষয়ের জন্য যেগুলো পড়বা জিপিএস এর সুবিধাগুলো লেখো তারপরে প্রমাণ সময় বলতে কি বোঝায় স্থানীয় সময় কি ব্যাখ্যা করো চার পড়বা সাংস্কৃতিক মানচিত্র কি ব্যাখ্যা করো পাঁচ সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় প্রক্রিয়াকে কী বলে ব্যাখ্যা করো ছয় ঢাকায় যখন সকাল দশটা কলকাতায় তখন সকাল নয়টা তিরিশ তিরিশ কেন চতুর্থ অধ্যায় সৃজনশীল কয়ের জন্য পড়বা বলতে কী বুঝো বা শিলা কি শিলা কাকে বলে উত্তরে একই রকম হবে কিন্তু তারপরে ভূত্বক কি দোয়াব কী মালভূমি কি খনিজ কি ভূ আলোড়ন কাকে বলে পর্বত কী ক্ষয়ের জন্য যেগুলো পড়বা ভদ্বীপ নদীর মোহনা মোহনায় সৃষ্টি হয় কেন ব্যাখ্যা করো তারপরে খনিজকে শিলাবল হয় কি তারপরে হচ্ছে গম্বুজ আকৃতির পর্বত কোনটি ব্যাখ্যা করো চার পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন ব্যাখ্যা করো পাঁচ আগ্নেয় রদ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো পঞ্চম অধ্যায় কয়জন যেগুলো পড়বা বায়ু প্রবাহ কাকে বলে বৃষ্টি প্রবাহ কি বৃষ্টিপাত কাকে বলে বায়ুর আর্দ্রতা কাকে বলে বা বলতে কি বুঝো বায়ুমণ্ডল কি বাণিজ্য বায়ু কী জলবায়ু কাকে বলে জন্য পড়বা আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো খুবই ইম্পর্টেন্ট এটা তারপরে দুই পানি জগতের জন্য টপমন্ডল কেন গুরুত্বপূর্ণ তিন সাহারা মরুভূমি রাত্রি বেলা ঠান্ডা হয় কেন ব্যাখ্যা করো চার সূর্য থেকে আগত ক্ষতিকর রশ্মিকে কোন স্তরে শোষণে কোন স্তর শোষণে পাঁচ গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝায় ষষ্ঠ অধ্যায় সৃজনশীল কয় জন্য পড়বা উপসাগর কাকে বলে হ্রদ বলতে কি বুঝো মহা মহি ডাল কী সাগর কাকে বলে মহাসাগর কাকে বলে জোয়ারের বান কি ক্ষয়জন ও পড়বা শীতল স্রোত বলতে কী বুঝা ব্যাখ্যা করো দুই সাগরের পানি দৈনন্দিন নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয় কেন ব্যাখ্যা করো তিন পৃথিবীর কোন গতি সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা রাখে ব্যাখ্যা করো চার সমুদ্র তলদেশের লাভা সঞ্জিত ভূমিরূপ কোনটি পাঁচ পোটোরিকো খাত সৃষ্টি কারণ ব্যাখ্যা করো তুমি প্রথম ছয়টা অধ্যায় ভালো করে পড়বা এখান থেকে তোমরা সাতটা সিকিউ দিতে অ্যানসার পারবা আটটায় কম পেয়ে যেতে পারো হ্যাঁ তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে তোমাদের তো কোশ্চন হবে এগারোটা যে কোনো স্বার্থ উত্তর দিতে হবে তো ক খ তোমাদের অবশ্যই কমন করে নিতে হবে তাই ক সাজেশনগুলো দিয়ে দিয়েছি গ গ বানায়ও লেখা যায় টপিক ভালো করে পড়তে হবে এরকম করে আমরা সকল বিষয়ে সাজেশনগুলো দিয়ে দেব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে